হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি চলে আসলাম আপনাদের মাঝে, গাপ্পি বিডি শাকত মামুন। তো সকাল সকাল একটা ভিডিও মেক করতেছি আপনাদের জন্য, একটা হচ্ছে আমার খামারের হাউস কিপিং। তো চলেন যাওয়া যাক, ব্যাক ক্যামেরায় চলে আসলাম। এটা হচ্ছে আমার বাসার সামনের সাইডটা, এটা হচ্ছে মেন রাস্তা আমাদের। তো এইখানে হচ্ছে আমি নিয়ে এসেছিলাম এই ফুলগুলি অন্য আরেকটা জায়গা থেকে। তো 2-3 বছর যাবত এখানে হচ্ছে প্রচুর। এটা হচ্ছে আমার বাসার সাইট, ওই যে সামনে খামার। তো এই এরিয়াটা মানে আমার কাছে খুব ভালো লাগে, এবং হচ্ছে এই জায়গাটা প্রচুর পরিমাণ লোকেরা এখানে সেলফি ওঠায়, এবং হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে ছবি ওঠায় আর কি। দেখলাম অটোরিকশা, সিএনজি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো খামারের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে আমার খামারটা পরিচর্যা করি হচ্ছে সপ্তাহে একদিন অথবা 15 দিনে একদিন। এখন ঝাড়ু দিতে হবে, প্রচুর পরিমাণ পাতা আছে ওই সাইডে। এই সাইডের সেট আপটা আবার এইভাবেই বসাইছি আপাতত। তারপর ঘাস হয়ে গেছে, গত কিছুদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে আবার ঘাসগুলো হয়ে গেছে। তো এটাতে হচ্ছে রেড টেল প্লাটিনাম। তো এটার কোয়ালিটিটা একটু দেখাই আপনাদের, মাশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে, যারা যারাই দেখেন ভালো জিনিস, সবসময় যারটাই হোক শুক্রিয়া আদায় করার চেষ্টা করবেন, নয়তো কিন্তু এটা কার চোখের নজর, মুখের কথা, কখন কার মাছের উপরে, কার জিনিসের উপরে লেগে যাবে। তো এটা মানে খুব খারাপ একটা বিষয়। আমি এরকম বেশ কয়েকবার এই প্রবলেমটায় পড়েছি। তো অনুরোধ রইল, সকলে শুক্রিয়া আদায় করবেন। তো খামারের পরিস্থিতি বর্তমান এরকম আছে, কিছুদিন আগে ঝড়ে কিন্তু আমার খামারের উপরে নেটের ভাঁজটা সব ভেঙে গেছিলো। তো এগুলি ঠিকঠাক করা হয়েছে। এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ খামারের উপরেই, এবারে একদম কম আসছে কাঁঠাল, মাত্র 1 পিস আসছে। কিন্তু এটার কাঁঠাল হচ্ছে যখন এই এরিয়াতে কোনো কাঁঠাল থাকবে না, একদম শেষ হয়ে গেছে, তারও কিছুদিন পর কিন্তু এই কাঁঠালগুলি পাকে, মূলত আমার এই গাছে। আর অনেক ভাই চাচ্ছিলেন হচ্ছে গোল্ড গাপ্পি। তো মাশাআল্লাহ, যাদের প্রয়োজন নিতে পারবেন, দেওয়া যাবে, সমস্যা নেই। আর হচ্ছে আরেকটা বিষয় আপনাদের মাঝে আমি শেয়ার করব, আজকে তো হাউসকিপিংয়ের ভিডিও, তারপরও জাস্ট ওইটাও আমি শেয়ার করি, হয়তো অনেকে উপকৃত হবেন। আমি নতুন একটা মেডিসিন রেডি করছি, এই যে এটা হচ্ছে এই মেডিসিনটা। এটা কিন্তু মিথাইন ব্লু না, আবার অনেকে মনে করতে পারেন যে মিথাইন ব্লু, অ্যাকচুয়ালি মিথাইন ব্লু না। আমার ট্যাঙ্কের মধ্যে, এই ট্যাঙ্কটার মধ্যে পানিটা এত পরিমাণ গ্রিন শ্যাওলা হয়েছিল, মানে গ্রিন না, এই যে দেখেন এই যে এই কালার আসছে, এরকম শ্যাওলা প্রচুর হয়েছিল। তো এটা অনেকের হয়, অনেকের ট্যাঙ্কের মধ্যে। তো এটার মধ্যে মেডিসিন দেওয়ার পর দেখেন শ্যাওলাগুলি কীরকম অন্যরকম হচ্ছে, এটার মধ্যেও ছিল। তো এটাটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে এই মেডিসিনটা দেওয়ার পর। আরেকটা ট্যাঙ্কের পানি দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কীরকম ছিল। এই যে অরেঞ্জ বেলুন মলি, এটার পানিটা দেখেন সেম কিন্তু এরকম ছিল পানিটা। তো এই মেডিসিন দিয়ে আমি কিন্তু পানির কালারটা চেঞ্জ করে ফেলছি, এখন আস্তে আস্তে পানিটা ক্রিস্টাল হতে থাকবে। আমার ম্যাক্সিমাম ট্যাঙ্কের পানি কিন্তু একদম ক্রিস্টাল থাকে, কিন্তু ওই কয়েকটা ট্যাঙ্কের মধ্যে জানি কি হয়েছে আমি নিজেও বুঝতে পারতেছি না। এটা এবারে অতিরিক্ত সানলাইটের কারণে সম্ভবত। তো অনেক রিচার্জ করে তারপর হচ্ছে
এই মেডিসিনটা রেডি করছি। তো এই যে ওই অরেঞ্জ বেলুন মলির মধ্যে যেরকম পানি দেখছিলেন সেম এরকম পানি ছিল এই ট্যাঙ্কটার, তো এখন হচ্ছে পরিবর্তন হচ্ছে, আরও বেশ কয়েকটা ট্যাঙ্কের মধ্যে আমার এরকম ছিল, তো এইগুলির পানি পরিবর্তন হচ্ছে। কারণ আমি একটা জিনিস যখন রেডি করি এই জিনিসগুলি আগে আমি ব্যবহার করি, ব্যবহার করে তারপর হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি, কারণ এটা আমি আগে জানবো, নিজে প্রয়োগ করব, দেখব, তারপর হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। এই যে এটা হচ্ছে আমার সাদা পরি টক্সিডো হোয়াইট, কোয়ালিটি মাশাআল্লাহ অসাধারণ। এটার মধ্যেও আছে এদেরকে কিন্তু খাবার দেওয়া হয়নি, খাবার জন্য চলে আসছে। আরেকটা মজার বিষয় হচ্ছে আমার অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই ক্রেফিশ কি আসলে বাংলাদেশে ব্রিড করানো সম্ভব, এটা তো অনেকের মানে জিজ্ঞেস করার কথা আর কি, বলে জিজ্ঞেস করে, তো তাদেরকে বলবো জি ভাই এটা 100% হয়, এটা আমার নিজের এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার ব্লু ক্রেফিশ যেটা এই ট্যাঙ্কের মধ্যে আছে, এরা এখন হাইডে আছে, আমি হচ্ছে হাইড থাকার জন্য হচ্ছে নারিকেলের আইসে দিয়েছি, ওই যে দেখেন এটার ভিতরে, আরেকটা আছে ওইটার ভিতরে কিন্তু ফিমেলের মধ্যে অলরেডি ডিম আসছে। তো ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, তার জন্য দুঃখিত, পরবর্তী আরেকটা ভিডিও করতে হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।